अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একটা কথা জিজ্ঞেস করবো, বারবার এখানে এসে সময় নষ্ট করছো কেন? আশা কিশোর, আশা নিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। আজ নয়তো কাল আমি আমার পুলিশ আর গৌরীর দেখা পাবো, এই আশা নিয়ে আসি আমি এখানে। স্পিড ব্রেকার ছিল, তোমার কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছি। আরে জলটা আবার কোথায় রাখলাম? জল? কোনো ব্যাপার না, জল নিয়ে আসছি। না না, আসছি আসছি আমি, এক মিনিট। হ্যাঁ, এটা ঠিক দেখছি নাকি নেশার ঘরে? মহুয়া এই নাও জল, যাও যাক। এই মহুয়া বেঁচে আছে নাকি ওরা আত্মা? ঠাকুমার কথা মতোই আমি তোমার স্মৃতি সিঁদুর পরিয়েছিলাম, কিন্তু এর অর্থ এটা নয় কাজল, যে আমি তোমাকে স্ত্রী রূপে স্বীকার করেছি। না আমি আগে কখনো তোমাকে কোনো নিয়ম মেনে সিঁদুর পরিয়েছিলাম, আর না আজকে পরিয়েছি। তাই অকারণে নিজেকে আমার স্ত্রী করে তোলার চেষ্টা করো না। তোমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য আর তোমাকে তোমার গ্রাম থেকে জীবিত বের করে আনার জন্য আমি এইসব কিছু করেছিলাম, এই কথাটা সবসময় মনে রেখো। আর তাই তোমার এবং আমার কোনো সম্পর্ক নেই, আর না ভবিষ্যতে কখনো হবে। আর একটা কথা মনে রাখাটা তোমার জন্য খুব জরুরি, যে আমার জীবনে আর আমার মনে সবসময় মহুয়া ছিল আর সবসময় মহুয়াই থাকবে, আর এই জায়গাটা কেউ নিতে পারবে না। তোমাকে আমি আমার নিজের করেই ছাড়ব। তুমি এত রাতে এখানে? তোমার তো মনে আছে যে কালকে তোমার স্কুলের প্রথম দিন, ভুলে গেছো নাকি? পুলিশ! পুলিশ! পুলিশ বাবু, তুমি তো বলো যে খাবার না খেলে উইক হয়ে পড়বে। এই পুলিশ এবার তোমাকে শাস্তি দেবে। আচ্ছা, কিসের শাস্তি? খাবার না খাওয়ার শাস্তি। আর এটাই শাস্তি হবে যে তোমাকে খাবার খেতে হবে। আচ্ছা, তুমি তো খাবে না, আমি খাইয়ে দিচ্ছি। কে খায়?
তোমার সোনা খায়। মহুয়া, তোমাকে ছাড়া আমি আর গৌরী কতটা অসম্পূর্ণ। কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি সোনা, সব ঠিক আছে। এবার বলো কি করে যাবে? খাবার না খাওয়ার শাস্তি পাবে। জেলের রুটি খেতে হবে, জেলের জল খেতে হবে। এরপরও যদি একই কাজ করো আমি কিন্তু খুব রাগ করব। এইসব ভালোবেসে কোনো কাজ হবে না। খাবার খাও, তারপরে না হয় আমি মানব। না তো এই পুলিশ যদি একবার রেগে যায় সেটা কিন্তু একদম ঠিক হবে না। আমার মিষ্টি কৃষ্ণা। বাবা তুমি তো জানোই আমি খিচুড়ি কত পছন্দ করি, তাহলে লাস্ট বাইটটা আমার তো। অবশ্যই, তুমি না একদম নিজের মায়ের মতো। মাও বুঝি খুব ভালোবাসতো। আমাকে বললো খাবার ইচ্ছে নেই আর এখন পেট ভরে খাচ্ছে। সব অধিকার এই মেয়েটা নিয়ে বসে আছে। এবার আমি কি করব এখানে? ভাবতেই থাকবে নাকি কিছু করবেও? আমার তো মনে হচ্ছে এই আরিয়ান তোমার বসে কোনোদিনই আসবে না। হার স্বীকার করে নাও। চলো এবার বাবা তোমাকে ঘুম পাড়িয়ে দেবে। চলো সোনা। দেখা যাক। দেখা যাক। তোমার স্ত্রী হওয়ার অধিকার তো আমায় দিচ্ছ না, অন্তত গৌরীর মা হয়ে ওঠার অধিকার তো দাও। আজকে আমি গৌরীর সঙ্গে শুতে পারি? একদিকে তোর ওই মা আর অন্যদিকে তুই, দুজনের জন্যই আমার জীবনটা শেষ হতে বসেছে। সে তো উপরে যাওয়ার পরেও আমার পিছু ছাড়ছে না, আর তুই আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছিস না। এবার তুই দেখ কি করি আমি তোর সঙ্গে। যদি আমার গৌরীও আমার কাছে থাকতো।
বাবা কোথায় তুমি বাবা? আমার ভয় লাগছে। এবার দেখাবো মজা।